আদালতের অনুমতিতে রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে রাজভবনের সামনে ধর্ণা বিজেপির। লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগের স্বরূপ বঙ্গ নেতৃত্ব। এবার আদালতের অনুমতি নিয়ে রবিবার রাজভবনের সামনে ধর্ণায় বসেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির রাজ্য নেতৃত্ব। ধর্ণা মঞ্চে হাজির ছিলেন ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপির নেতা কর্মীরা। রাজপথে দাঁড়িয়ে শাসকের নির্মম অত্যাচারের কথা তুলে ধরেন তারা। কোথাও দেওয়া হচ্ছে হুমকি, তো কোথাও মিথ্যে মামলায় জড়িয়ে বিজেপি কর্মীকে গ্রেফতার করার অভিযোগ, আবার থানায় মেরে মাথা ফাটিয়ে বিনা চিকিৎসায় ফেলে রাখার মতো মর্মান্তিক অভিযোগ। বাংলার মা বোনেদের এই আর্তনাদে চোখে জল তিলোত্তমার। কিন্তু শাসকের ঘুম ভাঙবে কি, নাকি শাসক বাহুবলীদের কাছে আক্রান্ত হবে গণতন্ত্র? যে তিন দিনের মধ্যে ঘর ছেড়ে বেরিয়ে যেতে হবে, যদি না এই তিন দিনের মধ্যে যাও তাহলে কিন্তু পরেশবাবু আমাদেরকে বলেছেন যে যদি আমরা তিন দিনের মধ্যে ঘর না ছাড়ি তাহলে বাইরে থেকে লোক ঢুকিয়ে অত্যাচার করা হবে, মারপিট করা হবে, ঘর বাড়ি লুট করা হবে। কার কাছে যাবো? যেই পুলিশকে আমরা জানাই সেই পুলিশই থেকে আমাদের উপরে অত্যাচার চালাচ্ছে, মহিলাদেরকে ছেলেরা এসে মারছে, একজন MLA থেকেও তাদের উপরে অত্যাচার চালাচ্ছে, তাহলে আমরা কার কাছে দিচ্ছেন? 4 তারিখ ভোটের যেদিন রায় বেরোলো ওই দিন স্বামীকে উঠে নিয়ে গেল, ওখানে গেলাম, ওখানে পুলিশরা কোনো কিছুই ইয়ে করলো না, বলছে কোর্টে যান, কোর্টে যেয়ে ওখানে সব কিছু ইয়ে হবে। কোর্টে গেলাম, ওখানে কোর্টে যেও কোনো কিছু হলো না। ওখানে 4টার সময় বাড়ি আসলাম কোর্ট থেকে, রাত্রে ওর মাথা ফাটানো হলো। কি করে হয়েছে জানি না, পুলিশকে জিজ্ঞেস করলাম কি করে হলো, বলছে ও বলছে পড়ে যে ওখানে পড়ে গেছে, কিন্তু ও বলছে না আমি পড়ি না। কি করে পড়েছে আমরা আজ পর্যন্ত খোঁজ পাই না ওর। পুলিশ কাস্টডিতে যখন ছিল ওখানে জল খেতে পর্যন্ত দিচ্ছিল না, ওখানে আমি গেলাম একটু জলের জন্য ওয়ারেস দিচ্ছিলাম, সেটাও পর্যন্ত বলছে হবে না, কুকুরের মতো অত্যাচার করে বলছে এখান থেকে বেরিয়ে যান। আমি নিজে পুলিশের গাড়ি উঠিয়ে নিয়ে গিয়ে ওকে কলকাতা SSKM হসপিটালে ওকে ভর্তি করালাম। ওইখানে ওকে চিকিৎসা, ওইখানেও একই ব্যবহার, দুর্ব্যবহার, দেখা করতে দিচ্ছে না, মানে একটু দাঁড়িয়ে কথা বলবো, কথা বলার তো সেন্সই ছিল না তার, এই অবস্থা ওখানে। কিন্তু তার জেল কাশ্মীর তার মৃত্যু হয়। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে বিরোধীরা সুরক্ষিত নয় বলেই তোপ দাগেন আক্রান্ত বিজেপি কর্মীরা। তবে দাঁতে দাঁত চেপে লড়াইয়ে বদ্ধপরিকর সকলেই। আমাকে এভাবে আক্রমণ করে এবং তাদের হাতে অজস্র ধারালো অস্ত্র থাকে, লোহার রড দিয়ে আমার মাথায় মারে এবং সারা পিঠে এইভাবে মারতে থাকে, এবং ভোট যাতে পরের দিন না দিতে যায় তার জন্য আমাকে হুমকি দেয় এবং ভোট দিতে গেলে আমাকে মার্ডার করার জন্য হুমকি দেয়। আমার মায়ের সামনে আমাকে এভাবে মারতে থাকে। এইসব আর্তনাদ রাজ্যপালের কাছে পৌঁছে দিতেই এই কর্মসূচির উদ্যোগ নেয় বিজেপি। তারা এই ধর্ণার মাধ্যমে বাংলার কঙ্কাল সার চিত্র তুলে ধরতে 100% সফলতা কার্যত স্পষ্ট। কিন্তু রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছবে অসহায় ঘরছাড়াদের আর্তনাদ, নাকি সব দেখেও মাননীয়ার মুখে শোনা যাবে ছোট ঘটনার বুলি, প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।